মোবাইল দিয়ে ডাটা ট্রান্সফার করাটা এর আগে সব থেকে আমার কাছে একটা ডিসগাস্টিং বিষয় মনে হতো, আপনারা জানেন কি? এই যে মনে করুন, এই ডাটা কেবল দিয়ে আপনার মোবাইলে জুড়ে দিন, তারপর ল্যাপটপে দিন, তারপর মোবাইল থেকে ল্যাপটপে জুড়ে দেওয়ার পরে আরেক বিপত্তি, এই ডাটা কেবলটা আবার 3G সাপোর্ট করে কি না, বা এর স্পিডটা কেমন হবে, এই নানা রকমের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো। এখন থেকে আর আমি কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বে ভুগি না। আমি একটা ছোট্ট ট্রিক্স আজকে আমি আপনাদের শেখাবো, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল থেকে কম্পিউটারে যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন অতি স্পিডি, তাও আবার কোনো রকমের ডাটা কেবল ছাড়াই, অর্থাৎ ওয়্যারলেসলি। কি বললাম, এই ডাটা কেবল লাগবে না, তবে প্রয়োজন হবে আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে একটা ছোট্ট অ্যাপস, এটাকে ইনস্টল করে নিতে হবে। আর দ্বিতীয় কাজটুকু হবে কম্পিউটারের স্ক্রিনে, সেখানে ছোট্ট একটা ট্রিক্স বা কৌশলকে আপনার কাজে লাগাতে হবে। তো চলুন সেখান থেকে আমরা জেনে নিব, আর সেটা জানতে আমার এই টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই হাতে স্মার্টফোনটিকে নিয়ে খোঁজ করুন গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোর খুঁজে পেলে সেখানটায় টাচ করে অ্যাপটিকে রান করুন এবং এর সার্চ বারে গিয়ে লিখুন ওয়াইফাই এফটিপি সার্ভার। ওয়াইফাই এফটিপি সার্ভার লেখা শেষ হলেই দেখবেন নিচে যে প্রথম রেজাল্টটি দেখা যাবে সেটিতে টাচ করেই চলে আসুন ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপটিতে। দেখুন ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপটি এখন আপনার মোবাইলে ইনস্টল হওয়ার জন্য প্রস্তুত। ওয়াইফাই এফটিপি সার্ভার এই অ্যাপটি কতটা কাজের কাজই তা আপনি এই রিভিউগুলো দেখলেই ভালোমতো বুঝতে পারবেন। তো দেখুন অ্যাপটি কতটা কাজের অ্যাপ। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন এই অ্যাপটা কতটা কাজের। তো এখন ইনস্টল বাটনটিতে টাচ করে আপনি ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপটিকে ইনস্টল করুন। শুরু হয়ে গেল ওয়াইফাই এফটিপি সার্ভার অ্যাপটি ইনস্টলেশনের প্রক্রিয়াটি। অ্যাপটি কতটা দ্রুত ইনস্টল হবে সেটা নির্ভর করবে আপনার হ্যান্ডসেটের ইন্টারনেট স্পিড কেমন তার উপরে। তবে স্পিড ভালো হলে দ্রুত ইনস্টল হয়ে যাবে। দেখুন আমারটাই ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেন বাটনটিতে টাচ করে এই অ্যাপটিকে রান করালাম। এবার স্টার্ট বাটনটিতে যদি আপনি টাচ করেন, আর আপনি যদি প্রথমবার আপনার সেট থেকে ঢুকে থাকেন, তাহলে কোনো পারমিশন চাইলে সেটিতে পারমিশন দিয়ে দিন। প্রফেশনাল অ্যাপ ইউজার হলে ডান কোনায় সেটিংয়ে টাচ করে ঘুরে আসুন। থিম পরিবর্তন সহ এখানে বিভিন্ন ফাংশন আছে যা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যাপটিকে স্টার্ট অবস্থায় রেখে চলে আসুন আপনার ল্যাপটপের স্ক্রিনে। এখানে এসে দিস পিসি আইকনটিতে ক্লিক করুন অথবা আপনার মাই কম্পিউটার আইকনটিতে ক্লিক করুন। এখানে এসে ফাঁকা স্থানে আপনার কম্পিউটারের মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড নেটওয়ার্ক লোকেশন এই অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার সামনে একটি উইন্ডো চলে আসবে। এখানে কিছু না, নেক্সট বাটনটিতে ক্লিক করুন। নেক্সট বাটনটিতে ক্লিক করলেই আপনি দেখুন এই যে পরের আবারও দ্বিতীয়বারের মতো নেক্সট বাটনে ক্লিক করলেই একটি বক্স এসে হাজির হবে। এই বক্সটাতে এই যে পাশে আপনার অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে অ্যাপটিকে যে রান অবস্থায় রেখেছিলেন সেখানে দেখবেন সার্ভার ইউআরএলটি দেখা যাচ্ছে। এই সার্ভার ইউআরএলটি আপনাকে এখন এই বক্সে বসাতে হবে হুবহু। তো দেখুন আমি সার্ভার ইউআরএলটি বসাচ্ছি। সার্ভার ইউআরএলটি বসানো হলে এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করুন। নেক্সট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন লগ অন অ্যানোনিমাসলি, এই লগ অন অ্যানোনিমাসলি এই অপশনটিতে যদি আপনার টিক মার্ক দেওয়া থাকে তাহলে আপনি কোনো রকমের ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। আর যদি এটা তুলে দেন তাহলে আপনাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন আপনার ডিভাইসের প্রোটেক্টিভিটির জন্য। তো আমি এটা করলাম না, নেক্সট বাটনটিতে টাচ করে আমি অ্যানোনিমাসলি ঢুকলাম। এখন এখানে এসে আপনাকে এই আপনার নেটওয়ার্ক লোকেশনের একটি নাম দিতে হবে অথবা যেটা দেওয়া আছে সেটা রাখলেও কোনো প্রবলেম নেই। তবে আমি আমার সুবিধার্থে এখানে ফাইলস বা ফোল্ডারের নামটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কেটে দিয়ে লিখলাম মাই ফাইলস ফোল্ডার। লেখা হলেই আপনি এখন নেক্সট বাটনটিতে ক্লিক করুন, চলে আসলেন এখানে গিয়ে ফিনিশ বাটনটিতে। ফিনিশ বাটনটিতে ক্লিক করে আপনি আপনার প্রক্রিয়াটি শেষ করুন। দেখুন আমি এখানে ফিনিশ বাটনটিতে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে
আমার মোবাইলের সমস্ত ফাইলস এবং ফোল্ডারগুলো এখানে আমার কম্পিউটারে দেখা যাচ্ছে। এখন আমি দেখাবো কিভাবে এখান থেকে আপনি যে কোনো একটি ফাইলকে আপনার কম্পিউটারে ট্রান্সফার করবেন। তো আমি শুরু থেকে দেখাই, এই যে এই ফোল্ডারটির ভিতরে আমরা দেখতে পাচ্ছিলাম, ফোল্ডারটিতে ডাবল ক্লিক করে আমি আবারও এই ফাইলস এন্ড ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম এবং এখানে গিয়ে আমি একটি ফাইলস বা একটি আমার একটি ভিডিও যেটা আমি মোবাইলে ধারণ করেছি সেটিকে আমি এখন ট্রান্সফার করে দেখাবো আপনাদের, আপনারা দেখতে থাকুন। দেখুন আমার ভিডিওটি এই যে DCIM এই ফোল্ডারটির ভিতরে রয়েছে এবং এখানে গিয়ে এই যে ক্যামেরা ফোল্ডারটি আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং এই যে এটা এই ফাইলটাকে আমি কপি করে, দেখুন কপি করে এখন আমি আমার কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে সেটাকে পেস্ট করছি। তো দেখুন আমার কম্পিউটারে সরাসরি এখন কত সুন্দরভাবে ফাইলটি কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে। তবে শর্ত একটাই থাকে যে আপনার এই অ্যান্ড্রয়েড সেটের ইন্টারনেট কানেকশন এবং ল্যাপটপের কানেকশন সেম কানেকশনে থাকতে হবে। অর্থাৎ আপনার মোবাইলটিতে যদি আপনি কোনো যে ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করছেন সেম কানেকশন আপনার ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ল্যাপটপে কানেক্টেড থাকতে হবে, অথবা আপনি যদি ওয়াইফাই কানেকশন ইউজ করে থাকেন তাহলে একই ওয়াইফাই কানেকশনে আপনার এই দুটো ডিভাইস থাকতে হবে। ফাইলটি ট্রান্সফার হওয়া পর্যন্ত অপেক্ষা করি। ফাইলটি ট্রান্সফার হয়ে গেলে এখন এই ফাইলটিকে আমি ডাবল ক্লিক করে রান করে দেখি সেটা সত্যি রান করছে কিনা। হ্যাঁ, দেখুন আমার মোবাইলে ধারণ করা এই ভিডিওটি আমি সাকসেসফুলি আমার ল্যাপটপে বা কম্পিউটারে ট্রান্সফার করতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখে নেব কিভাবে আমরা এখন আমাদের এই ল্যাপটপ বা কম্পিউটার থেকে যে কোনো ফাইলকে কিভাবে মোবাইলে ট্রান্সফার করব। তো চলুন শুরু করি। আমরা আমাদের কম্পিউটারে অ্যাড নেটওয়ার্ক লোকেশন অপশনটা ব্যবহার করে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম আমাদের মোবাইলের ইন্টারনাল মেমোরির জন্য, সেই ইন্টারনাল মেমোরির কোন ফোল্ডারে আমি আমার ল্যাপটপের যে ফাইলটিকে আমি মোবাইলে ট্রান্সফার করব সেই ফাইলটি কোথায় রাখতে চাই সেটাকে লোকেট করি। দেখুন আমি DCIM এই যে ফাইল ফোল্ডার্সের ভিতরে আমি একটা এই যে আমার এই লোগোটিকে ড্র্যাগ করে আমি মোবাইলে কপি করতে যাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু কপি হয়নি, এর একটাই কারণ হচ্ছে আমার যে ওয়াইফাই FTP সার্ভার যে অ্যাপটি সেটি হয়তো আমার মোবাইল থেকে রান করা নাই বা রান করা থাকলে সেটাকে স্টার্ট করা হয়নি। সো আমরা এখন স্টার্ট করে দেখে নিব। এই যে স্টার্ট করলাম, স্টার্ট করার সঙ্গে একটি বিপ শব্দ আসলো, এখন বোঝা যাচ্ছে যে আমার মোবাইলটা আমার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। এখন আমি যদি আবার সেই একই কাজটা অর্থাৎ আমার এই লোগোটিকে ড্র্যাগ করে, দেখুন এই যে লোগোটিকে ড্র্যাগ করে নিয়ে যদি আমি এখন আবার ওই ফোল্ডারে রাখার চেষ্টা করি, এখন দেখছেন ইজিলি কিন্তু এটা আমার কম্পিউটার থেকে এটা মোবাইলে ট্রান্সফার হয়ে গেছে। এবং সেটা পরীক্ষা করার জন্য আমি এখন দেখুন আমার মোবাইলটা হাতে নিয়ে ওপেন করে দেখি সত্যি সেটা মোবাইলে গেছে কিনা। তো দেখুন আমি এখন এই সেই যথারীতি আমার মোবাইলে ইন্টারনাল মেমোরির DCIM ওই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে আমি যে লোগোটাকে আমার কম্পিউটার থেকে মোবাইলে ট্রান্সফার করলাম সেটা এখন মোবাইলে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। তো এইরকম টিউটোরিয়াল আরও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে লাইক দিবেন এবং এইরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালগুলো আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।